ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো মুলার মোরব্বা। ভিউয়ার্স তোমরা হয়তোবা ভাবছো মুলার মোরব্বা খেতে কেমন লাগে। ভিউয়ার্স মুলার মোরব্বা খেতে অসাধারণ লাগে, তো তোমরা একবার তৈরি করে মুলার মোরব্বা খেয়ে দেখবে। আশা করছি মুলার মোরব্বা তোমাদের কাছেও খেতে ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো মুলার মোরব্বা তৈরি করার জন্য প্রথমে লাগবে মুলা। এখন যেহেতু বাজারে প্রচুর মুলা পাওয়া যায়, তো একবার হলো ট্রাই করা যায়। তো এখানে আমি বড় সাইজের একটা মুলা নিয়েছি, তোমরা যে কোনো মুলাই নিতে পারবে, তবে বড় সাইজের মুলা আমার হাতের কাছে ছিল, তার জন্য আমি বড় সাইজেরটাই নিচ্ছি। তো এই মুলাটা আমি অর্ধেক পরিমাণ নেব, পুরোটা নেব না, অল্প করে তৈরি করে প্রথমে খেয়ে দেখবেন, ভালো লাগলে বেশি করে খাবে। তো অর্ধেক পরিমাণ মুলা আমি দেখতেই পাচ্ছ, খোসাটা যেহেতু মোটা, খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর মুলাটাকে এভাবে সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অর্ধেক পরিমাণ নিচ্ছি, তোমরা যে কোনো সাইজে এটা কেটে নিতে পারো, তবে আমি এরকম সাইজ নিচ্ছি। আর এটাকে একটা কাটা চামচ দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে আমি কেচে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে কাটা চামচ দিয়ে আমি এটাকে কেচে নেব, তো ভিতরে যে রসটা সেটা যেন বেরিয়ে যায়, ভিতরটা যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়, এভাবে কেচে নিতে হবে। যখন রান্না করব সমস্ত মশলা যেন এর ভিতরে ঢুকে যায়, মুলার যেন কোনো গন্ধ না থাকে। তো আশা করছি মুলার এই রেসিপি খাওয়ার পর মুলার প্রতি আর কারো অনীহা থাকবে না। যার যার সুবিধা অনুযায়ী এভাবে কেচে নেবে, আর দেখতেই পাচ্ছ চাপ দিলে ভিতর থেকে রসটা বেরিয়ে আসে, ঠিক যেমন আমরা আমের মোরব্বা করার সময় এভাবে কেচে নেই, সেভাবে একটু কেচে নেব। মুলার মোরব্বা অনেকভাবেই করা যায়, এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমার করা হয়ে গিয়েছে। এবার এটাকে পানি চিপে এভাবে ফেলেও দিতে পারো, আবার এই অবস্থাও সিদ্ধ করে নিতে পারো। তো আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলায় আগে থেকেই পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা গরম হওয়ার পর আমি মুলোগুলো দিয়ে দিচ্ছি। আর মুলোগুলো আমি হাফ সিদ্ধ করে নেব, ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ, যাতে মুলার যে একটা বাজে গন্ধ আছে সেটা চলে যায় আর মুলাটাও একটু সফট হয়। তো খুব ভালোভাবে বলকটা চলে এসেছে, এবার আমি এটাকে নেড়েচেড়ে উলট পালট করে দেব। তো আর 2 মিনিটের মতো আমি জাল করে নেব, মুলাটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো হাফ সিদ্ধ হওয়ার পর আমি একটা ছাকনা এভাবে সেকে নিচ্ছি, আর এভাবে পানিটা একটু চিপে চিপে মুলার থেকে নিতে হবে। সেটা তুমি কাপড় দিয়ে কিংবা জালি ব্যাগে ঢুকিয়েও করতে পারবে। তো আমি যতটা সম্ভব গরম থাকা অবস্থায় পানিটা নেগড়ে নিচ্ছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে একটু ঘি দিয়ে করতে, ঘি না দিলেও চলবে, তবে ঘি দিলে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা আসে, তার জন্য খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3-4টা বাদাম। হাতের কাছে থাকলে দেবে, না থাকলে না দিলেও চলবে। দিয়ে একটু ভেজে নিছি, তারপর আমি মুলোগুলো দিয়ে দিছি। মুলোগুলো এর ভিতরে আমি একটু ভালোভাবে ভেজে নেব, এতে করে মুলার ভিতরে ফাঁকা ফাঁকা সব জায়গায় ঘিয়ের যে ফ্লেভার সেটা ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়েছিলে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মুলার গায়ে কিন্তু আর একটু পানি নেই। এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। তো আমি এখানে হাফ কাপের একটু বেশি হবে চিনি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবে, তবে চাইলে আবার খেয়ে দেখে পরেও দিতে পারবে। তো এভাবে চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চিনিটা যখন গলে যাবে পানি ছেড়ে দেবে, আমি চেষ্টা করব পানিটাও টেনে নিতে।
তো দেখতেই পাচ্ছো চিনি থেকে পানি ছেড়ে দিচ্ছে। চিনির পানিটাও যদি টানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে মূলার ভিতরে চিনির পানিটা প্রবেশ করবে, এতে করে খেতে আরো ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ চিনির পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব দুধ। এখানে আমি গরুর দুধ নিচ্ছি হাফ কেজি। তো দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি, আর দুধটাকে পারলে একটু ঘন করে জাল করে নেবে, এতে করে খেতে ভালো লাগবে। তবে মোরব্বায় যত বেশি দুধ দেওয়া যায় খেতে ততই বেশি ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। তো দুধটাকে আমি কিন্তু জাল করে ঘন করিনি, তার জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গুঁড়ো দুধ দিলে দুধটা অনেকটা ঘন হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। মিষ্টি খাবারে অল্প করে লবণ দিলে খেতে ভালো লাগে। তো এসবগুলো দিয়ে আমি এবার জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু নারিকেল কোড়া। নারিকেল কোড়া দিলেও খেতে ভালো লাগে, তবে যারা খেতে পছন্দ করে না এই পর্যায়ে স্কিপ করবে নারিকেলটা। তবে নারিকেল দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে আস্তে আস্তে রান্না করব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু পরপর নেড়ে ছেড়ে দেবো। মূলোটা খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়, আর মূলোর ভিতরে সব মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে যায়। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। এর চেয়ে বেশি গাঢ় করলে আমার কাছে খেতে ভালো লাগে না, এভাবে একটু দুধটা থাকলে খেতে ভালো লাগে। তো এবার এটাকে গরম গরম কিংবা ঠান্ডা পরিবেশন করে নেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এটা রান্না করার পর ফ্রিজে রেখে দিলে খেতে অত্যন্ত ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেল মূলার মোরব্বা। তো আশা করছি এই মূলার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর এই রেসিপি বানিয়ে একবার খাওয়ার পর তোমাদের কাছে মনে হবে যে মূলা আসলেই একটা ভালো জিনিস, এটা দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায়। তো এবার উপর থেকে কিছু বাদাম আর টুটি ফুটি আমি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, অনেকটা আকর্ষণীয় লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো অনেক বাচ্চারা আছে মূলা খায় না, তাদেরকে এভাবে তৈরি করে দেবে, দেখবে ওরা অনেক মজা করে খাবে। আর মূলা কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি, এটা অনেকেই পছন্দ করে না। তো এইভাবে যদি মূলার বিভিন্ন রেসিপি তৈরি করা দেওয়া যায় সেক্ষেত্রে দেখবে মূলাটাও সবাই পছন্দ করবে, মূলার প্রতি অনীহা আর কেউ থাকবে না। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার সবার সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।